বাংলা তুমি নামে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার বয়স 12 বছর তার আশেপাশে 4-5টা বাড়ি লকডাউন করা হয়েছে ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ সহ আমরা ভূমিকা নিয়েছি সেখানকার ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা যে দেখছেন আমাদের ডাক্তার দীপুমনির পক্ষ থেকে আমরা যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছি প্রতিটি বাড়িতে খাদ্য সামগ্রী উপহার সামগ্রী আমরা পৌঁছে এসেছি আপনারা দেখুন এই বৃষ্টির মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এই যে দেখেন প্রতিটি হুন্দাতে করে পেঁচায় পরিবারের জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এই সামনে যেখানে কাঁধে এইভাবে প্রতিটি হুন্দায় করে নিয়ে যাচ্ছে আপনারা আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইরা বৃষ্টির মধ্যে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই আসুন অঞ্চলের যারা ধন্যবাদ আছেন আপনি দেশে বা বিদেশে আছেন আপনার 10টি টাকা থাকলে এই মুহূর্তে আপনার প্রতিবেশীকে ত্রাণ সামগ্রী দিয়ে আপনি সহযোগিতা করুন আমি বিনয়ের সহিত আপনাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি নূর হোসেন পাটোয়ারি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি আপনার যদি কোনো ধনদৌলত টাকা পয়সা থাকে এই সময় জাতির দূর দিনে আপনারা অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে আপনি যদি একজনকে পারেন এই একটি পরিবার খেতে আপনি যদি দুইজনকে পারেন দুইটি পরিবার খেতে আপনি যদি 10 জনকে পারেন 10টি পরিবারকে দেন যারা দেশ বিদেশে বা বিদেশে আমার বন্ধুরা আছেন আমাদের অঞ্চলের সন্তানরা তাদের কাছে আমি বিনয়ের সহিত অনুরোধ করব আপনার ভাই আছে দেশে ভাইয়ের কাছে 5,000 টাকা পাঠান এই 5,000 টাকা দিয়ে 5টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার সামগ্রী যাতে কিনে দেয় আমি বিনয়ের সহিত অনুরোধ করছি একটি লোকও যেন হাইমচরের মাটিতে খাদ্য সামগ্রীতে কষ্ট না পায় সেজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা ঘরে থাকবেন ঘর থেকে নামবেন না আমাদেরকে টেলিফোন করবেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনার ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডাক্তার দীপুমনির পক্ষ থেকে আমরা আপনাদের ঘরের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিব আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি আমরা আমাদের এখানে রেনকোট পিপি এগুলি আগামীকাল থেকে স্বেচ্ছাসেবকরা পড়বে এবং তাদের সুরক্ষার মাধ্যমে তারা ঘরের মধ্যে গিয়ে আপনাকে ত্রাণ সামগ্রী দিয়ে আসবে আমাদের কল সেন্টারে টেলিফোন করুন টেলিফোন করলে একবার যদি না পারেন তাহলে 25 বার চেষ্টা করে আপনি ঢুকেন ঢুকে সেখানে নাম ঠিকানা দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঘরের দরজায় খাদ্য সামগ্রী উপহার সামগ্রী পৌঁছে দিয়ে আসবো এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই যার খাদ্য সমস্যা আছে আমাদেরকে টেলিফোন করেন আমরা আপনার ঘরের দরজায় পৌঁছে দিয়ে আসবো এখানে আওয়ামী লীগ বিএনপি গ্রুপ কোনো কিছু ভাগ নাই হাইমচরের সকলে আমরা ঐক্যবদ্ধ আমরা সকলে সহযোগিতা করব এটাই হোক আমাদের অঙ্গীকার তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ভয় পাবেন না ঘরে থাকুন আল্লাহ আমাদেরকে রক্ষা করবে ডাক্তার দীপুমনির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ঘরে থাকবেন ঘরের বাহিরে আসবেন না আমরা আছি সেবক আমরা খাদ্য সামগ্রী উপহার সামগ্রী আপনার ঘরের দরজায় পৌঁছে দিব বিনয়ের সহিত আমি অনুরোধ করছি ঘর থেকে কেউ নামবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় হাইমচরবাসী সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ